कहानी आरम्भ হৈছিল এইদৰে পৌঁছনা চাহতি হুম ইউ স্যাংশন দ্য হিউমিলিয়েশন অফ দ্রৌপদী মুর্মু ইউ স্যাংশন দ্য হিউমিলিয়েশন অফ দ্য ট্রাইবাল লেগেসি অফ দিস কান্ট্রি সংসদ ভবনৰ চৌহদত কংগ্ৰেছ নেতা অধীৰঞ্জন চৌধুৰীৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে একাংশ বিজেপি সাংসদে বিত্তমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বত প্রতিবাদ সাব্যস্ত করা বিজেপির সাংসদসকলের অভিযোগ কংগ্রেস নেতাজনে দেশের রাষ্ট্রপতির প্রতি অপমানজনক মন্তব্য করেছে গতিকে তেও দেশবাসীর ওসরত ক্ষমা খোঁজা উচিত লোকসভার মজিয়াত বিষয়টুক লৈ উত্তাল পরিবেশের সূচনা করে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিয়ে অধীর রঞ্জন চৌধুরী নে দ্রৌপদী মুর্মু জি কা অপমান বাপস নহি লিয়া মহিলা আর শিশু উন্নয়ন দপ্তরের মন্ত্রীগীর অভিযোগ বুধবারে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুক সুধীরঞ্জন চৌধুরী রাষ্ট্রপতি বলে সম্বোধন করে অপমান করেছিল কংগ্রেস নেতাগীর এই মন্তব্যর দলটির অধ্যক্ষা সোনিয়া গান্ধীকো জবাবদিহি করলে স্মৃতি ইরানিয়ে ইয়ার পাছতেই উদ্ভব হল দেশের সংসদ ভবনত পূর্বে কেউ নেদেখা নুশুনা পরিস্থিতি কংগ্রেস অধ্যক্ষা সোনিয়া গান্ধীয়ে সদনের ভিতরতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানীক ধমক দিয়ার অভিযোগ তুলিলে বিজেপিয়ে বিত্তমন্ত্রী নির্মলা সীতারমনের মতে সোনিয়া গান্ধীয়ে যথেষ্ট উষ্মারে মোর লগত কথা নাপাতিবা বলে ধমক দিছিল স্মৃতি ইরানীক आज जब श्रीमती सोनिया गांधी ने बात की उस समय कोई और भी सांसद बगल में आकर के क्या है क्या हो गया क्या बात हो रही है ऐसे पूछने में यू डोंट टॉक टू मी ऐसे करके दूसरे सांसद को ऑलमोस्ट थ्रेटनिंग आवाज से बात की है इफाले कांग्रेस और सांसदे उत्थापन करिले विपरीत अभियोग সোনিয়া গান্ধীকে ঠেলা হেঁচা করে অপমান করার প্রতি অভিযোগ কংগ্রেস সাংসদর ঘটনা সন্দর্ভত প্রতিক্রিয়া ব্যক্ত করে অসমৰ সাংসদ গৌরব গগৈও কলিয়াবৰৰ কংগ্রেস সাংসদগৰাকীৰ মতে বিজেপি সাংসদসকলে আজি অপদস্থ করে সোনিয়া গান্ধীক গতিকে কি যুক্তিত দ্রৌপদী মুর্মুক অপমান করার বাবে কংগ্রেসে ক্ষমা খুঁজিব লাগে বলে প্রশ্ন করে গৌরব গগৈয়ে उनके व्यवहार से पता चल गया कि जो हमसे वो अपेक्षा करते हैं वो खुद ही वो दिखा नहीं पाते दर्शा नहीं पाते और जिस प्रकार से आज मैं कह सकता हूँ बातों से नहीं आज शारीरिक रूप से आज चोट आज श्रीमती सोनिया गांधी जी को पहुंच सकती है ইফালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুক রাষ্ট্রপত্নী বলে করা সম্বোধন সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করে খুদ অধীরঞ্জন চৌধুরী নেতাগীর মতে মুখেরে ভুলক্রমে উচ্চারিত হয়েছিল সেই শব্দ গতি ক্ষমা নুখোজে বলে স্পষ্ট করে দিয়ে পহলে কাহা রাষ্ট্রপতি উসি সাথ সাথ নিকাল চুকা রাষ্ট্রপত্নী পিছলে পিছলে মাফি মানে কি সওয়ালই নাই মাফি কি চুপ হো গে উল্লেখ্য যে শালীনতার সকল সীমা চেরাই যাওয়া সোনিয়া গান্ধী স্মৃতি ইরানীর মাজত প্রকৃততে কেনে ধরনের সংঘাত সৃষ্টি হয়েছিল বা প্রকৃততে কোনে কাক কি ধমক দিছিল সেয়া আবদ্ধ নহল ক্যামেরাত কিন্তু ক্যামেরাত আবদ্ধ নহলেও দেশবাসীক লজ্জানত করা এই খবর এতিয়া দেশের সকল সংবাদ মাধ্যমত বিয়পি পড়েছে ন্যাশনাল ডেস্ক ND24
আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।